ভোরের নিউজ 24 ঘন্টা সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন দেখে আসি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমার সংবাদ, ফেব্রুয়ারিতে সংশোধিত গ্রেডিংয়ে বেতন পাবেন পোশাক শ্রমিকরা। নির্বাচনে নির্বাচিতদের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ। ভাষা সৈনিক আব্দুর রহমান আর নেই, শর্ত দিয়ে শরীকদের সাথে জোট করেনি আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রতিদিন, হজে কোনো অনিয়ম হতে দেব না, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। সবাইকে কঠোর নজরদারিতে রাখব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লাকে উড়িয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাসহ ঐক্যফ্রন্টের তিন দফা কর্মসূচি ঘোষণা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে উপমন্ত্রীর নির্দেশ। অনলাইনে পাওয়া যাবে বাণিজ্য মেলার টিকিট। শ্রমিকদের মজুরি সমস্যার সমাধান হবে এক মাসের মধ্যে, বাণিজ্যমন্ত্রী। অনিয়মের তথ্য প্রমাণ নিয়ে আদালতে যাব, বললেন ডক্টর কামাল। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন ডক্টর মোমেন। যেখানেই দুর্নীতির গন্ধ পাব সেখানেই গিয়ে হাজির হব। বাইকে চড়ে অফিসে এলেন প্রতিমন্ত্রী পলক। অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব দেয়া হয়েছে, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বাংলাদেশ জার্নাল, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেন না ফখরুল। 14 দলের শরিকদের পরে মূল্যায়ন করা হবে। বিএনপি গণতান্ত্রিক সংগ্রাম করবে, বললেন ফখরুল। সুখবর পাচ্ছেন নন এমপিও শিক্ষকরা। মিরপুরে মাশরাফির ক্যারিয়ারের সেরা বোলিং। চাকুরিতে প্রবেশের বয়স বাড়ছে, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মজুরি পর্যালোচনায় কমিটি, শ্রমিকের কাজে ফেরার আহ্বান। প্রথম আলো, বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গারা সৌদি থেকে ঢাকায়। গ্রামে শহরে সুবিধা দিতে চান স্থানীয় সরকার মন্ত্রী। রেলকে দুর্নীতিমুক্ত করতে চান মন্ত্রী। জনগণের চাকর হয়ে কাজ করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। হলফনামায় অসঙ্গতি থাকলেই ব্যবস্থা। জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্য ফ্রন্ট। সৈয়দ আশরাফ বলতেন রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। আমার অবস্থানের পরিবর্তন হয়নি, ইসি মাহবুব। নতুন মন্ত্রিসভা নিয়ে আগ্রহ নেই বিএনপির। ভুইফোর অনলাইন মোকাবিলা করা হবে, বললেন তথ্যমন্ত্রী। অধিকাংশ পুরনো মন্ত্রী বাদ গেলেন তিন কারণে, বয়সে প্রবীণ, নিজের ও পরিবারের কর্মকাণ্ডে বিতর্কিত, দক্ষ হাতে মন্ত্রণালয় চালাতে না পারা। এবার শীতে কাঁপবে না ঢাকা। আন্তর্জাতিক মানের নির্বাচনের জন্য পুলিশ সুপারের চিঠি। পোশাক শ্রমিকদের মজুরি সমস্যা সমাধানে কমিটি। দৈনিক ইনকিলাব, নির্বাচনের পরও বন্ধ হয়নি দলীয় ক্যাডার পুলিশের হামলা মামলা, বললেন প্রেসিডিয়াম সভায় পীর সাহেব চরমোনাই। অর্থনীতির চালকের আসনে বসবে বেসরকারি খাত। দক্ষিণাঞ্চলে মন্ত্রিসভা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এখন না হলেও শরীকদের পরে মূল্যায়ন করবেন। দৈনিক ইত্তেফাক, নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত। শীঘ্রই চাকরিতে বয়স বাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। নতুনদের মন্ত্রী বানিয়েছি এই নয় যে পুরনোরা ব্যর্থ, বললেন প্রধানমন্ত্রী। জানুয়ারি মাসে কোনো শ্রমিককে কম বেতন দেয়া হবে না। প্রশ্ন ফাঁস মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নতুন শিক্ষামন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ্য করা হবে না, বললেন প্রতিমন্ত্রী। 30 বছর পর পিতার আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালে। বিএনপি কর্মীকে থানা থেকে ছাড়িয়ে নিল আওয়ামী লীগ নেতারা। মন্ত্রী করার শর্তে জোট হয়নি, বললেন ওবায়দুল কাদের। বাসে চড়ে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা। যুগান্তর, সব মন্ত্রীকে কঠোর নজরদারিতে রাখব,
বললেন প্রধানমন্ত্রী। সুবিচার নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ, বললেন আইনমন্ত্রী। দুর্নীতির কারণে বদিকে মনোনয়ন দেয়া হয়নি, বললেন ওবায়দুল কাদের। নাজমুল হুদার জামিন নামঞ্জুর, আপিল শুনানি রোববার। 14 দলের শরীকদের পরে মূল্যায়ন করা হবে, বললেন নাসিম। অবৈধ সম্পদের মামলায় মওদুদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 14 জানুয়ারি। ইসি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বললেন মির্জা ফখরুল। কালের কণ্ঠ, বঙ্গবন্ধু খুনের পেছনের নায়কদের শনাক্তে কমিশন হবে। পুরনোরা সফল ছিলেন বলেই দেশ এতদূর এগিয়েছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর ঘোষণা বাস্তবায়ন হবে। যারা টাকা নিয়ে বিদেশে চলে গেছেন তাদেরকে ফেরানো হবে। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেন না মির্জা ফখরুল। বৈঠকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। 2033 সালে বাংলাদেশ হবে 24তম শক্তিশালী অর্থনীতির দেশ, দৈনিক খোলা কাগজ। নতুন মন্ত্রীতে সরগরম সচিবালয়। এখন থেকে অবসর সময়ে বই পড়ব ও লেখালেখি করব, বললেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা। রাজনৈতিক কৌশলে ব্যর্থ বিএনপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন। সাভারে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 20। রূপসা রেল সেতুর 30 ভাগ কাজ শেষ। এ সরকার হাস্যকর ছাড়া কিছু নয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক নয়া দিগন্ত, কর্মস্থলে যোগ দিয়েই পরিকল্পনা জানালেন মন্ত্রীরা। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের। শেখ হাসিনার হাত ধরেই অনলাইন মিডিয়ার বিকাশ ঘটেছে, বললেন তথ্যমন্ত্রী। এই সরকার নিয়ে মন্তব্য করাও হাস্যকর, বললেন মির্জা ফখরুল ইসলাম। শরীকদের মন্ত্রিসভায় না রাখার ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের। এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলেন মন্ত্রী। দৈনিক সমকাল, হাস্যকর সরকার, বললেন ফখরুল। বাদ পড়ারা ব্যর্থ নন, নতুনরা থাকবে কঠোর নজরদারিতে, বললেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতি জোরদার করাই প্রধান লক্ষ্য, পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে শক্ত হাতে দমন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 কর্মসূচি ঘোষণা ঐক্যফ্রন্টের। প্রশ্ন ফাঁস রোধ করার কর্তয় নতুন শিক্ষামন্ত্রীর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।